সৎপথে কর্ম করি, সফলতায় জীবন গড়ি। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছি আজকের প্রতিবেদন। পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছি আমি মোসাম্মদ সুমি সিদ্দিকা। তো আজকের ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো দিব কিংবা যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, আমরা যারা ডিম পাড়া হাঁসের খামার করি, বিশেষ করে বদ্ধভাবে যারা পালন করি, তাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেব। সে প্রশ্নগুলো হচ্ছে, হাঁসকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছি, হাঁস ডিম দিচ্ছে না, কিংবা একটা ডিম পাড়া হাঁসের কতটুকু খাবার প্রয়োজন, কত বেলা খাবার দিব, সেই খাবারটা কখন কম গ্রহণ করবে, কখন বেশি গ্রহণ করবে, হাঁস যখন কম খাবার খাবে তখন কী করব, হাঁস অতিরিক্ত খাবার কেন খায়, কিংবা খাবার দেওয়ার পরেও হাঁস থেকে আমরা কাঙ্ক্ষিত পরিমাণে ডিম কেন পাই না, আর হাঁস থেকে সঠিক পরিমাণে ডিম পাওয়ার জন্য বদ্ধভাবে যারা হাঁস পালন করি তাদের কী কী কাজ করতে হবে, কীভাবে খাবার তৈরি করতে হবে, সেই খাবার কীভাবে দিতে হবে এবং সেই খাবার কতটুকু পরিমাণ কখন দিতে হবে সেই সম্পর্কে আলোচনা করবো। আশা করছি পুরো ভিডিওটি আপনারা একটু না টেনে সম্পূর্ণ দেখবেন। তো ডিম পাড়া হাঁসের খামার আমরা অনেকেই করছি, কিন্তু যখন শুরু করছি তখন অনেক আশা নিয়ে শুরু করছি, বাট খামার যখন আস্তে আস্তে চালিয়ে যাই তখন আমরা বাস্তবে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ডিম আসতেছে, কেন আসতেছে না, আমরা হাঁস থেকে ডিম নেয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারছি না, অথচ পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়ার মাধ্যমেই হাঁস থেকে ডিম আসে, এটা আমরা অনেকেই জানি না। অনেকেই আবার পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছি বাট ডিম আসছে না, কেন আসছে না। প্রথমে আমরা জানবো যে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়ার পরেও আমরা যারা বদ্ধভাবে হাঁস পালন করছি তাদের খামারে কেন ডিম আসছে না। আমরা যারা মনে করি যে আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছি তারপরও ডিম আসছে না, আমাদের মনে রাখতে হবে ডিম তৈরির যে উপাদানগুলো আছে কিংবা ডিম তৈরির যে সঠিক মানের খাবার আছে সেটা যদি আমরা পর্যাপ্ত পরিমাণে দিই অবশ্যই হাঁস থেকে আমরা ডিম পাবো, যদি আমাদের খামার ব্যবস্থাপনা ঠিক থাকে। আমাদের খামার ব্যবস্থাপনা ঠিক, খাবার পর্যাপ্ত পরিমাণে দিচ্ছি অথচ ডিম দিচ্ছে না, এর একমাত্র কারণ হতে পারে আপনি যে খাবারটা দিচ্ছেন সেটাতে হয়তো বা হাঁসের পেট ভরছে কিন্তু ডিম তৈরি হতে পারছে না, কারণ ডিম তৈরির সেই উপাদানগুলো আপনার খাবারে পর্যাপ্ত পরিমাণে নাই। যে উপাদানগুলো আপনি দিয়েছেন স্বল্প পরিমাণে সেই উপাদানগুলো দিয়ে শুধু হাঁসের গ্রোথ বাড়ছে কিংবা হাঁসের বেঁচে থাকা হচ্ছে বাট ডিম তৈরিটা হতে পারছে না। তাই ডিম তৈরির জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়ার পাশাপাশি সেই খাবারের মান যেন ভালো হয় সেই দিকে অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে। তো এখন আসা যাক, একটা ডিম তৈরির হাঁস কিংবা একটা ডিম উৎপাদনকারী হাঁস সারাদিনে কতটুকু খাবার খায়। একটা ডিম উৎপাদনকারী হাঁস কিংবা রানিং ডিম পাড়া হাঁস 120 থেকে 180 গ্রাম খাবার খাবে, সেটা অবশ্যই পারফেক্ট খাবার হতে হবে। তো এখন আসা যাক যে পারফেক্ট খাবার যদি হয়ে থাকে তাহলে 120 গ্রাম কখন খাবে আর 180 গ্রাম কখন খাবে। 120 গ্রাম তখনই খাবে যখন হাঁসের সমস্ত ঘাটতি পূরণ করে হাঁস ডিমের জন্য রেডি হবে এবং হাঁসের খাবারটা একেবারে পারফেক্ট হবে, তখন 120 থেকে 150 গ্রামের মধ্যে হাঁস খাবার খাবে। যদি হাঁসের কোনোভাবে শরীরে ঘাটতি থাকে, গ্রোথে সমস্যা থাকে এবং খাবারে যদি কোনো প্রকারের ঘাটতি থাকে তখন কিন্তু 180 গ্রামের বেশি খেতে পারে। তাই অবশ্যই আমাদের এটা বুঝতে হবে যে হাঁসের ঘাটতি কিংবা খাবার আমরা যে খাবারটা তৈরি করছি সেটা ঘাটতির উপর ডিপেন্ড করবে হাঁস কতগুলো খাবার খাবে। তো আমরা অনেক সময় পারফেক্টভাবে খাবার তৈরি করি আর মনে করি এই খাবারটা যেহেতু পারফেক্টভাবে তৈরি করেছি এটা 120 গ্রাম কিংবা 150 গ্রামের মধ্যেই হয়ে যাবে, আমরা মেপে মেপে কিন্তু খাবার দিই, অথচ আমাদের হাঁসের ঘাটতি আছে, আমাদের হাঁসটা ঘাটতি পূরণ করার পাশাপাশি ডিমের জন্য তৈরি হবে, এজন্য হাঁসকে কিন্তু 120 কিংবা 150 গ্রাম নয় তার বেশি খাবার দিতে হবে কিংবা তার চাহিদাটা অনেক বেশি, এটা আমরা না বুঝে মেপে মেপে কিংবা সেই নির্দিষ্ট পরিমাপে একটা খাবার দিই আর প্রতিদিন হাঁসের শরীরে একটা ঘাটতি থেকে যায় আর এই ঘাটতিটা দীর্ঘদিন থাকার ফলে হাঁস থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ডিম পাই না। তাই আমাদেরকে বুঝতে হবে যে কখন হাঁসের ঘাটতি আছে কিংবা আমরা যে খাবারটা দিচ্ছি সে খাবারে আদৌ কোনো ঘাটতি আছে কিনা। খাবারে যদি কোনো প্রকারের ঘাটতি না থাকে, হাঁসে যদি কোনো প্রকারের ঘাটতি না থাকে, অবশ্যই সেই হাঁসটা 120 থেকে 150 গ্রামের বেশি খাবার খাবে না। তো কীভাবে আপনি বুঝবেন যে কখন 120 গ্রাম খাবে, কখন
আর হচ্ছে এর চাইতে বেশি খাবে। আপনি প্রতিদিন কি মেপে মেপে দিবেন? না, আপনি কখনোই এভাবে খাবার মেপে মেপে দিবেন না। আপনি পর্যাপ্ত পরিমাণে প্রতিদিন খাবার দিবেন। হাঁসের যখন ঘাটতি বেশি হয়ে যাবে, হাঁস বেশি খাবার গ্রহণ করবে, যখন হাঁসের ঘাটতি কম থাকবে তখন কিন্তু হাঁস অটোমেটিকলি কম খাবার গ্রহণ করবে। তো এটা আমরা সবসময় বুঝতে পারবো না, কিংবা হাঁসের উপর যেহেতু ডিপেন্ড করে তাই আমি সবসময় বলি যে হাঁসের খামারে আপনার আনলিমিটেড খাবার দিয়ে রাখেন, এবং হাঁস পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়ার মাধ্যমেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডিম দিবে। যখন হাঁসের ঘাটতি বেশি থাকবে তখন খাবার বেশি গ্রহণ করবে, কিংবা হাঁসের খাবারের যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে অবশ্যই সেই খাবারটা নির্দিষ্ট পরিমাপের মধ্যে গ্রহণ করবে। তো এই দিকটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে।